हेलो गाइस, कैसे हैं आप सब? उम्मीद करते हैं सारे बढ़िया होंगे, फिट फाट होंगे। तो गाइस, आज का जो वीडियो है वो बहुत फनी होने वाला है। वीडियो है जी स्पान अहमद का पोरी मोनी। अच्छा, ये बांग्लादेश के मेरा ख्याल सबसे बेस्ट रोस्टर एडिटर भी है, बड़ा रोस्ट करते हैं ये। कोई मेरे वालद का कोई इस तरह का उन्होंने टाइटल दिया तो देखते हैं। उसका करा सुजुक की তাহলে তাদেরকে পরে দিবে তুমি। আচ্ছা গাইস, পরিমনি আপু হাগার জন্য আমরা ওয়েট করি। এই সুযোগে আপনারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন। আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদ রানা আবারো চলে আসলাম। এডিট করে নাকি রিয়েল সেটা পরিমনি আপু বলবে, ওনার কাছে চলে আসলাম। পরিমনি আপু কি অবস্থা, কেমন আছেন আপনি? কিছু হকার টাইপের সাংবাদিক আছে তাদেরকে রোস্ট করব আমি এবং পরিমনি আপু, তাই না? হ্যাঁ পরিমনি আপু, আজকে আমরা বাংলাদেশের কিছু হকার টাইপের সাংবাদিককে পচাবো। এটার জন্য হয়তো কিছুটা তোমাকে পচাতে পারি, এই জন্য নেক্সটে যখন এই ভিডিওটা দেখবা তখন কিন্তু তুমি মনে কিছু নিও না, এটা বিনোদন হিসেবে নিও। ওকে, তাহলে শুরু করি। পরিমনি আপু, আমাদের বাংলাদেশের অনেক জায়গাতেই বন্যা হচ্ছে, যেমন শেরপুরে বন্যা হচ্ছে, এরকম অনেক জায়গাতেই টুকটাক বন্যা হয় এবং অনেক অসহায় মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় বা যাওয়ার জায়গা থাকে না, তারা সেখানে আটক থাকে এবং শুকনো খাবার পায় না, এগুলো আমরা জানতে পারি না। এই নিউজগুলো আমাদের বাংলাদেশের কিছু মিডিয়ার সাংবাদিক তারা কভার করে না। তারা কভার করে কোনগুলো? পরিমনি হাঁস রান্না করলো বৃষ্টির দিনে, পরিমনি হেঁটে যাচ্ছে, পরিমনি আজকে আম খেলো, কিংবা সাকিব খান আজকে আমেরিকাতে আছে, অন্য যে কোনো বিষয় নিয়ে তারা নিউজ করে, অসহায় মানুষকে নিয়ে নিউজ করে না। এবং এরা এমন ভাবে নিউজ করে যে ক্যাপশন কিংবা টাইটেলে দিয়ে একটা, ভিতরে ঢুকার পরে দেখি আরেকটা। যেমন পরিমনির 10 জামাই, এখন এই জামাইটা ছিল তার মুভির মধ্যে, কিন্তু সে লিখে দিছে পরিমনির 10 জামাই দেখুন। তো এরকম সাংবাদিক নামের হকার যারা আছে তাদের মাথার উপরে 2-1 দিনের ভিতর হেগে দিতে পারবা না? তার মানে তুমি এখনই তাদেরকে হাগার নিউজ করার সুযোগ দিতে চাচ্ছ না? ওইটাই, পরিমনি হেগে দিল, এই নিউজটা করার সুযোগ কি তাহলে তাদেরকে পরে দিবে তুমি? হ্যাঁ। আচ্ছা গাইস, পরিমনি আপু হাগার জন্য আমরা ওয়েট করি। এই সুযোগে আপনারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে দেন। তো পরিমনি আপু, এখন কি হাগার সম্ভাবনা কি আছে? নাই না। পরিমনি আপু, যারা আপনার হাগুর নিউজটা করার জন্য কুত্তেতে বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ফকিরের বাচ্চারা মুড়ি খা। তো পরিমনি আপু, আমাদের বাংলাদেশের কিছু সাংবাদিক নামের হকার টাইপের সাংবাদিক আর কি, এরা এই রকম কনসেপ্ট নিয়ে কাজ করে যেটাতে টাইটেল লিখে একটা, ভিতরে গিয়ে দেখি আরেকটা, কিংবা তারা এমন কিছু টপিক নিয়ে কাজ করে যেটা দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়। তো এই রকম টপিক নিয়ে যে তারা নিউজ করা শুরু করছে, এইটা তোমার কাছে কি মনে হয়? এটা একটা ভুল কনসেপ্ট আসলে আমার মনে হয়। পরিমনি আপু, এই রকম ক্যারেক্টারের সাংবাদিক তুমি কি অন্য কোন দেশের মধ্যে দেখছো? কাউকে দেখিনি এরকম কোন ক্যারেক্টারে। আমরাও পরিমনি আপু আগে এরকম সাংবাদিক দেখছি না, এই কয়েক বছর ধরে ভিউসের আশায় এগুলো তারা শুরু করছে। তো যাই হোক পরিমনি আপু, কোন সাংবাদিক কি তোমাকে আইসা বলে নাই যে পরিমনি আপু আপনি হেগে দেন, আপনার এই হাগার নিউজটা করার জন্য আমরা বসে আছি, বলে নাই কেউ? হ্যাঁ খুব ভীষণ, অনেক অনেক অনেক। তো তখন কি তুমি তাদেরকে মারতে পারো না এরকম নিউজ তোমার কাছে আশা করে? এই জন্য সব থেকে মজার বিষয় হচ্ছে ওরা মাইর খায় এবং কিছু বলে না। সত্যি নাকি পরিমনি আপু? তো কোন সাংবাদিককে মারছিলেন বলেন শুনি, আমরা একটু জানি যে কাকে মারছেন। ইদানিং মাইর খাবে একটা, খাওয়ার পরে সবাই এমনি জানতে পারবে। আচ্ছা ঠিক আছে আপু, আপনি মাইর দেন তারপর আমরা জানতে পারবো। তো পরিমনি আপু, আমার কলকাতার যে হকার সাংবাদিক যেটাকে আমি রোস্ট করলাম, এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছিল সেটা বলেন। ওটা অনেক মজা লেগেছিল। আচ্ছা সত্যি নাকি আপু? আচ্ছা পরিমনি আপু, যে সাংবাদিকগুলো নায়ক নায়িকা হাঁচি কিংবা কাশি দিলে এমনকি পাদ মারলেও সেটা নিয়ে নিউজ করে, এইরকম সাংবাদিকের মাথার উপরে আপনি কি হেগে দিতে পারেন না যেন তারা একটা নিউজ করার সুযোগ পায়? আপনি কথা দেন যে তাদের মাথার উপরে আপনি হেগে দিবেন। তো পরিমনি আপু, এখন কি আপনার পেটে হাগু আছে? নাই নাই?
আপনার হাগুর নিউজ পর্যন্ত করার জন্য বসে আছে, এই সাংবাদিক গুলোর মাথার উপরে আপনি হেগে দিলে তাদের রিয়াকশনটা কিরকম হবে একটু অভিনয় করে দেখান আমরা দেখি। जो नूरा सिस्टर के ना, जो रिसेंटली हमने देखा था जो मेरी पोटी निकाली बाकी हमने पोरीमोनी का भी एक देखा था, वो इमोशनल सा सीन था। ये पोरीमोनी बड़ी फेमस सिंगर है, फेमस सिंगर के एक्टर भी है। शाकिब खान के साथ बहुत अच्छे से सॉन्ग आए हुए। तो गाइज आपको ये वीडियो कैसी लगी स्पान एमल की कमेंट सेक्शन में जरूर बताइएगा। तो मिलते हैं आपसे अगली वीडियो में, गुड बाय, अल्लाह हाफिज़।